বৈশাখের খরতাপের উত্তাপ ছড়িয়েছে নিত্যপণ্যের বাজারে বাড়ছে শাক সবজি সহ বিভিন্ন পণ্যের দাম বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে মেহেদি হাসান এবং সিরাজগঞ্জ থেকে সাইমুদ্দিন মেহেদি বাজারে পণ্যের দরদাম কেমন দেখছেন এবং গরমে বেচা কেনা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা ঈশ্বাদ আপনাকে ধন্যবাদ আমি আপনাকে জানাতে চাই যে সারাদিনের যে রোদের তাপ এই তাপ কিন্তু বাজারেও পাওয়া যাচ্ছে যে বেগুন জামালপুরের থেকে উৎপাদন হয় এবং সেটি সারা বাংলাদেশে রপ্ত চলে যায় সেই বেগুন কিন্তু জামালপুরের বাসীদেরকে বিভিন্ন বাজারে কিন্তু কিনতে হচ্ছে সত্তর থেকে আশি বেশি টাকায় যে সাজিনা বা জামালপুরেও কিন্তু খুব ভালো পাওয়া যায় গত কয়েকদিন আগেও যেটি সত্তর থেকে আশি টাকায় পাওয়া গেত সেটি কিন্তু এখন একশো থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এছাড়া মাছ মাংসের দাম কিন্তু বা আগের মতোই বৃদ্ধি আছে চালের বাজারও প্রতি কেজিতে তিন থেকে চার টাকা বৃদ্ধি আমরা লক্ষ্য করেছি সেই সাথে আরো বলতে চাই যে শশা কিন্তু প্রতি কেজিতে কয়েকদিনের ব্যবধানে পনেরো টাকা বৃদ্ধি পেয়ে পনেরো টাকা কেজি শশা কিন্তু এখন তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে বাজার বিভিন্ন বাজারে আরেকটু বলতে চাই যে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে কোন ধরনের বাজার মনিটরিং না থাকায় এক এক বাজারে এক 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 ধরনের পণ্য দাম নেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু জনগণের জনগণের মধ্যে মধ্যে সাধারণ প্রকাশ আমরা লক্ষ্য করেছি আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো তিনি আমাদেরকে জানাবেন যে বর্তমান বাজার পরিস্থিতি কেমন তিনি আমাদেরকে জানাবেন বলবেন ধন্যবাদ আপনাকে আসলে বর্তমান পরিস্থিতিতে সবকিছুরই দাম বৃদ্ধি বাজার মনিটরিং না করার প্রধান কারণ হচ্ছে যে যে যার মতো করে জিনিসপত্রের দাম নিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সমস্ত কিছুর দামে বৃদ্ধি পেয়েছে ঈদের সময় ঈদের পরবর্তী সময় বর্তমান রোদের যে খরা তাপ চলছে এই কারণে হয়তোবা বাজার পরিস্থিতি কিছুটা বৃদ্ধি পেয়েছে আর আমরা চাই যে বাজারে সুষ্ঠ মনিটরিং এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রেতার ক্রয় ক্রয়ের মধ্যে থাকুক ধন্যবাদ আপনাকে সাধারণ ক্রেতারাও কিন্তু বলছেন যে বাজার মনিটরিং করা হোক তাহলে অন্তত সবজির বাজার জনগণকে সাধারণ জনগণকে না বিশ্বাস ফেলতে না হয় আমরা এখন চলে যাব আমাদের সিরাজগঞ্জের সহকর্মী সাইমের কাছে সাইম আপনি আপনি আমাদেরকে জানাবেন যে সিরাজগঞ্জের বারাস্থতি বাজার পরিস্থিতি আসলে কেমন সাইম ধন্যবাদ মেহেদি আসলে এই তীব্র দাবদাহ যে চলমান রয়েছে সারা দেশে সেটির প্রভাব কিন্তু আসলে সর্বত্রই কিন্তু এই প্রভাবটা কিন্তু আসলে বিস্তার করেছে এবং আমরা যে আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পৌর কাঁচা বাজার যারা আসলে পাইকারি যারা বিক্রেতা রয়েছে তারা আসলে এখান থেকে আসলে সকল পণ্য সরবরাহ করে থাকে এবং রাত থেকে কিন্তু এই জায়গাগুলোতে আসলে পণ্য চলে আসে এবং সকালে যে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে এখান থেকে নিয়ে যান আমরা গত কয়েকদিনের আজকে যে দামে বিক্রি হচ্ছে আমরা সেটি যে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেজি যেটি হল্যান্ডের আলু রয়েছে এবং দেশি আলুর বিক্রি হচ্ছে থেকে টাকা কেজি এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি আমরা জেনেছি শশা বিক্রি হচ্ছে দেশি যে শশাটি রয়েছে সেটি তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি দামে আদা বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা মিষ্টি কুমড়া ষোলো থেকে আঠারো টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এবং করলা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে একদিনের ব্যবধানে যে পণ্যটির দাম বেড়েছে সেটি কিন্তু আসলে কাঁচামরিচ কাঁচামরিচ গতকাল বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা কেজিতে এবং আজকে বিক্রি হচ্ছে প্রায় ষাট টাকা কেজিতে এছাড়া আমার কাছে একটি স্বস্তির খবর রয়েছে যেটি আসলে লেবু লেবু কিন্তু গত কয়েকদিন আগে বিক্রি হয়েছে আট থেকে দশ টাকা কেজি দশ টাকা পিস সেটি কিন্তু আজকে আসলে দুই টাকা থেকে তিন টাকা পিস বিক্রি হচ্ছে আমাদের সাথে একজন আরতদার রয়েছেন এখানকার যিনি আসলে এখানে অনেক আগে থেকে আসলে এখানে ব্যবসা করছেন কাঁচা বাজার কাঁচা সবজির আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আসলে এই সকল নিত্য দাম আসলে প্রয়োজনের তুলনায় কেন বেশি কেন আজকে একটু দাম বেশি কারণ প্রচন্ড রোদের কারণে কৃষক মাঠে যেতে পারতেছে না এই জন্য আসলে দামটা একটু বেশি বৃদ্ধির ভিতরে আজকে পেঁয়াজের দামটা একটু বেশি আপনার মরিচের দামটা বেশি আমরা মরিচ বিক্রি করছি ষাট টাকা কেজি কারণ একটাই কারণ প্রচন্ড রোদের কারণে কৃষক মাঠে যেতে পারতেছে না আর যত মরিচের গাছ আছে সবগুলো গাছগুলো আসলে মরে গেছে এই জন্য দামটা আসলে বৃদ্ধি আমাদের চাহিদার তুলনায় চেয়ে আসলে এই উৎপাদন কম হচ্ছে এজন্য দামটা একটু বেশি আমরা এছাড়াও কিন্তু আরও বেশ কিছু জেনেছি যে আসলে তীব্র যে দাবদাহ রয়েছে এবং রোদের যে তীব্রতা রয়েছে এটির কারণে কিন্তু আসলে বেশ কিছু ফসলের সবজির সেই ফসলগুলো কিন্তু জমিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এর প্রভাবটি কিন্তু আসলে মূলত নিম্ন এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের উপরে পড়েছে তারা কিন্তু আসলে দাবি করছেন একটি সঠিকভাবে যেন একটি বাজার মনিটরিং কমিটি তারা যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে যেটিকে এর তাহলে আসলে এই পণ্যগুলো আসলে গ্রাহকদের এবং নিত্য এবং নিম্ন এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের নিকটবর্তী আসবে এবং তারা কিন্তু আসলে এই জিনিসগুলো কিনতে পারবে তাছাড়া কিন্তু আসলে নিম্ন মধ্যবিত্তর জন্য আসলে তারা কিন্তু আসলে বিভাগেই পড়ে গিয়েছেন এইসব দাম বৃদ্ধির কারণে এই ছিল আমার কাছে আসলে বাজার পরিস্থিতি সর্বশেষ আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে ঈশা